নমস্কার বন্ধুরা, মেকি ডিজি ওয়ে শুনানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে থালপোসের ডিজাইনটি দেখছেন, এই ডিজাইনের ফার্স্ট পার্ট আপনারা সকলেই নিশ্চয়ই দেখেছেন, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে আমি এর সেকেন্ড পার্ট নিয়ে এসেছি, আমি এর পরবর্তী অংশগুলো আজকের ভিডিওর মধ্যে আপনাদের কাছে নিয়ে আসবো। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। আগের অংশটায় স্লিপ স্টিচ দিয়ে দিয়েছিলাম, আর আমি যেটা করেছি এখানে সুতোর ফাঁসটাকে স্লিপ স্টিচ দিয়ে এখানে তিনটে ঘর এবং পরের আরও যে তিনটে ডাবল ক্রচেট, এই মোট ছটা ডাবল ক্রচেট এগিয়ে আমি সুতোর ফাঁসটাকে একদম সামনে নিয়ে চলে এসেছি। এবার আমি কাজ শুরু করব। তো প্রথমেই আমি তিনটে চেন বানিয়ে নেব। তারপরে আমি এই গ্যাপের মধ্যে দুটো ডাবল ক্রচেট বানাবো, যেরকমভাবে গ্যাপের মধ্যে আমি তিনটা করে ডাবল ক্রচেট বানাচ্ছি সেটাই আমি করছি। মানে তিনটে চেনটাকে একটা ডাবল ক্রচেট ধরে নিলাম, এরপরে দুটো চেন বানিয়ে নেব। তারপরে পরের গ্যাপটায় চলে গেছি, এখানেও আমি তিনটে ডাবল ক্রচেট বানিয়ে নেব। দুটো চেন বানিয়ে নিলাম, পরের গ্যাপে চলে যাচ্ছি, এখানেও তিনটে ডাবল ক্রচেট, আবারও দুটো চেন বানিয়ে নেব। এখানে আমি যেটা করব এই জায়গাটায়, যে আমি এর আগেরবারে তিনটে করে ডাবল ক্রচেট, আবার দুটো চেন, আবার তিনটে ডাবল ক্রচেট বানিয়েছিলাম, এখানটাতে আমি চলে যাচ্ছি, এখানে আমি শুধুমাত্র তিনটে ডাবল ক্রচেট বানিয়ে নেব। এবার দুটো চেন বানিয়ে নেব। এবার আমি নেক্সট গ্যাপটাই আছি, এইখানটায় আমি ওই আগের প্যাটার্নটা বানাবো, তিনটে ডাবল ক্রচেট, তারপরে দুটো চেন, আবারও তিনটে ডাবল ক্রচেট, এই একই গ্যাপের মধ্যে বানিয়ে নেব। তিনটে ডাবল ক্রচেট হয়ে গেল, দুটো চেন, আবারও তিনটে ডাবল ক্রচেট, আমি এই একই গ্যাপের মধ্যে বানিয়ে নেব। এখানে এই প্যাটার্নটা একটা বানিয়ে ফেলেছি, আর আমি এখানে দুটো চেন বানিয়ে নিয়েছি। তারপরে আমি যে নেক্সট যে গ্যাপটা সেখানটায় চলে যাচ্ছি, এখানেও আমি তিনটে ডাবল ক্রচেট বানিয়ে নিচ্ছি। এরপরে দুটো চেন, তারপরে এই যে পরের যে গ্যাপটা, এই জায়গাটা আমি এই প্যাটার্নটা, আগে যে প্যাটার্নটা বানালাম সেটা বানাবো, তিনটে ডাবল ক্রচেট, এরপরে দুটো চেন, আবারও তিনটে ডাবল ক্রচেট, এই একই গ্যাপের মধ্যে। এই যে প্যাটার্নটা তৈরি হয়ে গেল, এরপর দুটো চেন, তারপর নেক্সট গ্যাপে যাব, এখানটায় তিনটে ডাবল ক্রচেট, আবারও দুটো চেন, এরপরে আবার দুটো চেন, আবার ডাবল ক্রচেট, তিনটে ডাবল ক্রচেট। এইভাবে এই দিকটা যেরকম ভাবে আমি বানালাম, পুরো বাকি অংশটা সেম থাকবে, পিছন দিকটা যেরকম আমি বানাচ্ছি পিছন দিকটা সেরকমই হবে, তিনটে ডাবল ক্রচেট, তারপর দুটো চেন, আবারও তিনটে ডাবল ক্রচেট, তারপরে বাকি অংশটা সেম হবে। এখানটা আমি যেরকমভাবে বানালাম, এই দিকটা যেরকম আমি বানালাম, এই যে মাঝখানে দুটো জায়গায় প্যাটার্নটা বানালাম, আর এই যে প্যাটার্নগুলো বানানো ছিল সেখানটায় তিনটে করে ডাবল ক্রচেট দিয়েছি, উল্টো দিকেও আমি ঠিক সেটাই করব, করে একদম আমি এই শেষ পর্যন্ত এগিয়ে আসবো, তারপরে আমি দেখাচ্ছি। পুরো রোটা কমপ্লিট করে ফেলেছি, এবং এই মাথার ওপরটা এখানটায় আমি স্লিপ স্টিচ দিয়ে দিয়েছিলাম, এই জায়গাটায় স্লিপ স্টিচ দিয়েছি, আর সুতোর ফাঁসটাকে আমি এখানে তিনটে ঘর এগিয়ে নিয়ে গেছি। এবার আমি পরের রোটা কাজ শুরু করব। তো প্রথমে তিনটে চেন বানিয়ে নেব, তারপরে দুটো ডাবল ক্রচেট বানাবো,
তিনটা ডাবল ক্রোচেট হয়ে গেল আমার এখানে তারপর দুটো চেইন পরে যে গ্যাপটা সেখানটায় চলে যাচ্ছি এখানেও সেটাই করব এইভাবে ধারটা এই একদম শেষ পর্যন্ত এগিয়ে যাব এইভাবে আমি একদমই ধারে চলে এসেছি এক ধারটা যেখানে এই যে তিনটে করে ডাবল ক্রোচেট দুটো চেইন আবার তিনটে ডাবল ক্রোচেটে যে প্যাটার্নগুলো বানানো ছিল সেই জায়গাটায় চলে এসেছি সেখানটায় আমি বানিয়ে নিচ্ছি তো আমি তিনটে করে ডাবল ক্রোচেট বানিয়ে নিলাম তারপরে দুটো চেইন আর এবার আমি আর ওই গ্যাপে কিছু করব না নেক্সট গ্যাপে চলে যাচ্ছি এই রোটাতে আমি পুরো রোটাতে কোনো রকম কোনো একটা গ্যাপের মধ্যে যে তিনটে ডাবল ক্রোচেট আবারও তিনটে ডাবল ক্রোচেট যেটা বানাচ্ছিলাম সেটা করব না সিম্পলি আমি প্রত্যেকটায় তিনটে করে ডাবল ক্রোচেট আর দুটো করে চেনে স্পেস দিয়ে একদম পুরো শেষ পর্যন্ত এই রোটাকে কমপ্লিট করে নেব আমি এখানে দুটো রো কমপ্লিট করে ফেলেছি সিঙ্গেল সিঙ্গেল করে এই যে তিনটে করে ডাবল ক্রোচেট আর দুটো চেনে যে স্পেস এই রকম ভাবে আমি দুটো রো কমপ্লিট করেছি আগের রোটা এবং পরের রোটা তো দুটো রো কমপ্লিট করেছি এবং এখানে স্লিপ স্টিচ দিয়ে অ্যাটাচ করে দিয়েছি এবার আমি নেক্সট রো শুরু করছি তো প্রথমেই আমি যেটা করেছি এখানে উলটাকে আমি স্লিপ স্টিচ দিয়ে পরের গ্যাপে নিয়ে চলে এসেছি এবার আমি তিনটে চেন বানিয়ে নিচ্ছি প্রথমে তারপরে দুটো ডাবল ক্রোচেট এই জায়গাটায় বানিয়ে নেব তিনটে ডাবল ক্রোচেট হয়ে যাবে তারপরে এই যে বাকি অংশটা বাকি যে তিনটে ডাবল ক্রোচেট রয়েছে এই তিনটে ডাবল ক্রোচেটের মাথার উপরে আরো তিনটে ডাবল ক্রোচেট বানিয়ে নেব তারপরে এই যে দুটো চেনের গ্যাপ সেখানটায় চলে যাব সেখানেও তিনটে করে ডাবল ক্রোচেট বানিয়ে নেব এইভাবে আমি পুরো একটা এইরকম ডাবল ক্রোচেটের একটা রো বানিয়ে নেব এই যে দুটো চেনের যে গ্যাপ সেখানেও তিনটে ডাবল ক্রোচেট আর এই যে তিনটে ডাবল ক্রোচেটের মাথার উপরেও তিনটে ডাবল ক্রোচেট এইভাবে পুরো রোটা বানাবো কিন্তু এই নিচের অংশটায় যেটা করব এখানে তিনটে ডাবল ক্রোচেটের পর দুটো চেনে স্পেস দিয়ে তারপরে আবারও তিনটে ডাবল ক্রোচেট বানাবো এখানে এই দুটো চেনে স্পেসটা আমি সেম রাখবো তা না হলে কিন্তু এই যে প্যাটার্নটা ভি প্যাটার্নটা এটা হবে না তো এইভাবে আমি পুরো রোটা কমপ্লিট করে তারপরে ফিরে আসছি এখানে আমি পুরো ডাবল ক্রোচেটের রোটা কমপ্লিট করে ফেলেছি এর নিচের অংশটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানটা যেরকম ভাবে এর আগের রোগুলোতে করেছি তিনটে করে ডাবল ক্রোচেট আর মাঝে দুটো চেনের স্পেস দিয়েছি এখানেও আমি সেটাই করেছি তো এই যে ভি প্যাটার্নটা যেটা তৈরি হয়েছে এটা এই কারণেই হয়েছে এবার আমি ওপরের অংশটা আপনাদের দেখিয়ে দিই এখানটায় যে ডাবল ক্রোচেট গ্যাপ পর্যন্ত বানিয়েছি তারপর এই ডাবল ক্রোচেটের যে অংশটা সেখানটা আমি বানাইনি সেখানটা ফাঁকা রেখেছি আগের রোগুলোতে ঠিক যেরকম করেছি এখানটা স্লিপ স্টিচ দিয়ে অ্যাটাচ করে দিয়েছি তো আজকের আমার এই সেকেন্ড পার্টের ভিডিও আমি আপনাদের কাছে এই পর্যন্তই নিয়ে এসেছি আমি খুব তাড়াতাড়ি এর থার্ড পার্ট আনতে চলেছি সেখানের পরবর্তী অংশগুলো আপনাদের কাছে নিয়ে আসবো নমস্কার।